কালিজিরা দেখতে কালো হলো সেটা একটি ব্ল্যাক ডায়মন্ড মানে আল্লাহর দেওয়া একটা মহাপবিত্র মশলা কালিজিরা হাদিস আছে যে কালিজিরা মৃত্যুবাদে সকল রোগের মহা ঔষধ আল হাদিস শরীফ আরেকটি হাদিস আছে যদি আল্লাহ চালা মৃত্যু ফিরানের জন্য কোনো ওষুধ দিতেন সেটা কালিজিরার থেকে দেওয়া হইতো কালিজিরার তৈল একটা না তিনবার যদি একটু একটু করে প্রতিদিন দুইবার করে চোখে দেওয়া যায় চোখ থেকে অনেক পানি পড়বে চোখের অনেক জ্বালা পোড়া বন্ধ হয়ে যাবে চোখের বিভিন্ন রোগের জন্য এটা একটা মহা ওষুধ হল কালিজিরার খাটির তৈল কালিজিরার যে একশোর উপরে ওষুধি গুণ আছে তার ভিত্তি একটা বিশেষ গুণ হল কালিজিরা রক্তকে উষ্ণ রাখতে পারে যার রক্ত উষ্ণ থাকবে এই শীতে তার কিন্তু রোগ কম হবে সর্দি কাশি এ জ্বর মাথা ব্যথা খুব কম হবে কালিদিরা ভর্তার সাথে একটু বাদাম ভর্তা করে খাওয়া যায় কালিদিরা ভর্তার সাথে একটু দধি দিয়া খাওয়া যায় কারণ এ এনি কাঠস এন্টি ক্যান্সার যে কোনো দধি ক্যান্সার প্রতিরোধক শক্তি আছে কারণ দধির ভিতরে মানে এক কেজি দধিতে আছে বিশ কোটি থেকে আঠাইশ কোটি পর্যন্ত গুড ফুড পজিটিভ ব্যাকটেরিয়া যেটা আমাদের শরীরের জন্য প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে যেই ব্যাকটেরিয়াগুলো আমাদের পক্ষ হইয়া আমাদের শত্রু বাহিনীর সাথে যুদ্ধ করবে সেই ব্যাকটেরিয়া এই কালিজিরা তৈরি করতে সহযোগিতা করে সেই ব্যাকটেরিয়া দধি তৈরি করতে শরীরে সহযোগিতা করে জন ওয়েঞ্জেল পৃথিবীর একজন শ্রেষ্ঠ ফুড কেমিস্ট ওনার বয়স এখন সাতানব্বই বছর উনি বাংলাদেশে আমাদের ফ্যাক্টরি দেখতে আসছিলেন উনি আমাকে বললো তুমি জৈন চিনো আমি তখন বুঝতে পারিনি ওনার ভাষা আসুই না উনি আমাকে কমাইকে দেখালো যখন তখন আমি বুঝা গেলাম যে কমা চিহ্নের মতো একমাত্র জৈন আমি ওনাকে দৌড়ে এক কোটা জৈন এনে দিলাম উনি পুরা জৈনটাকে দশ মিনিটে খেয়ে ফেললেন খেয়ে বললেন যে আমার স্টমাক ক্যান্সার হয়েছিল জৈন খাওয়ার পরে আমার স্টোমাক ক্যান্সার ভালো হয়ে গেছে তো চিন্তা করুন হজম শক্তির জন্য এবং স্টোমাক ক্যান্সারের জন্য স্টোমাক প্রবলেমের জন্য জৈনের কত বড় ভূমিকা আছে জৈনের অ্যাসাইন আছে জৈনের ট্যাবলেট আছে জৈনের ক্যাপসুল আছে এই যে সহজ ধরনের জিনিসগুলোকে আমরা একদমই মূল্যায়ন করি না আমি কিন্তু একটি কথা এখানে আমি দুঃখের থেকে বলবো একটি কুকুর যখন মুনিবের বাড়িতে ভালো খানা হয় তখন কুকুর একটু বেশি হাড় গোর মাংস একটু বেশি পোলাও বিরিয়ানি খেয়ে ফেলে খেয়ে ফেললে তার পেটে ব্যথা হয় ব্যথা হলে সে পুকুর পাড়ের পানি খায় বা নদীর ধারের যায় একটু পানি খায় খেয়ে কয়েকটা পোলট্রি দেয় এরপরে সে এসে নতুন গজানো ঘাসের মাথাগুলি খেতে থাকে কুকুর তাহলে আল্লাহ তালা দেখেন ওর ভিতরে এই বুধ শক্তি দিচ্ছে যে ওর ওষুধ ওই নতুন ওটা দুবার ভিতরে ওর ওষুধ নদী বা পুকুরের পানির ভিতরে ওর ওষুধ সে যে পোলট্রি দিচ্ছে মানে ব্যায়াম করতেছে এটার ভিতরে এরকম করে সে ঘুমিয়ে থাকে পরের দিন সকালবেলা তার পেটের সব সমস্যা শরীরের সমস্যা ভালো হয়ে যায় দেখেন এই যে আল্লাহর যে অলৌকিক শক্তিগুলো গাছের কাছে দিয়েছে এই কি আমাদের জানতে হবে না বুঝতে হবে না মানতে হবে না শাপলা একটি জাতীয় ফুল শাপলা ফুলে কত যে ওষুধি গুণ আছে সেটা বলে শেষ করা যাবে না যদি আমরা ডকি রব সিগনেচারে ধরি যদি আমরা ডজে ধরি যে মানুষের কোন অঙ্গের মতো শাপলা আটা শাপলাটা হলো অনেকটাই আপনি ধরে দেখেন যে আমাদের নারীর মতো ক্ষুদ্রন্ত ষোলো ফিট বৃহদন্ত পাঁচ ফিট এই একুশ ফিট হলো যাত্রাপথ আমরা যে খেয়ে এটা যে আমাদের একটাম পর্যন্ত পৌঁছে এই পথটা হলো একুশ ফিট এই আমরা যে খাইলাম এটাকে আমরা ট্রাক দিয়ে দিছি যে ট্রাকে করে নিয়ে 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 একুশ ফিট পৌঁছে দিবে কোন পথে এই খাবারগুলি যাবে সেই পথটা যে তৈরি করে তার নাম হলো শাপলা ফুল তার নাম হলো শাপলা তার নাম হলো শাপলা ফুলের নিচে গোড়াটা সালু পুরা গাছটাই ঔষধি গাছ পুরা গাছটাই মানুষ খেতে পারে আপনি একটা ড্রামের ভিতরেই এক ইঞ্চি কাদা এক ইঞ্চি সার আর এক ইঞ্চি পাথর এক ইঞ্চি বালি এইভাবে পাঁচ ছ ইঞ্চি ভারী করে কাদা বালি মাটি পাথর দিয়ে ওর ভিতরে আপনি এক হাজার করে একটা ড্রামে গাছ লাগান যেগুলো আপনার বেশি বেশি দরকার সেগুলো নষ্ট হবে না আমি ছোটোবেলার থেকে দেখে আসতেছি আমার দাদি আমার মা এই ধইনা দরকার বাজারে কেনার দরকার নাই তো একটা বড় ট্রেনের ভিতরে মাটি দিয়া এই ধইনাটা দুই দিন শুকায় ওটার মধ্যে আসতে রেখে দেয় রেখে দিলে এই চার পাঁচ দিনের মধ্যে ধৈনা উঠে ভরে জায়গা কত কুটি কুটি ধৈনা উঠে এর থেকে অল্প অল্প করে প্রতিদিন তাজা তাজা কি ঘেরান একটু ডাইলে দেয় একটু ভাতের মধ্যে দেয় একটু মাংসের মধ্যে দেয় সব কিছুর মধ্যে একটু একটু করে দিয়ে দেয় সবগুলি সুন্দর একটা ধইনার ঘ্রাণে সুশোভিত হয়ে জায়গা খেয়েও কত আনন্দ খেয়েও কত টেস্ট একটু কষ্ট খালি সামান্য একটু কষ্ট পুদিনা পাতার কথা বলতে পারি এইভাবে পাতা আপনি একটা ড্রামে এক কুটি লাগান না পুনিয়ে পুদিনা পাতা আপনি সারা বছর পুদিনা পাতা ভর্তা খান সব তরকারিতে পুদিনা দেন মধ্যপ্রাচ্য তো পুদিনা ছাড়া কোনো চাই খেতে পারে না আমরা কিন্তু একটু কষ্ট করলে একটু চাষ করতে পারি নিজের ঘরের বারেন্দায় একটা ড্রামে এক হাজার পুদিনা গাছ লাগাই এই জিনিসগুলো অঙ্কুরিত করে আমরা খাই না যার ফলে হয় কি পৃথিবীর কোনো পশু পাখির কিন্তু হয় না এই রোগটা হয় আমাদের ডোবামিন নামে একটি হরমোনের অভাব শরীরের সৃষ্টি হয় সেটা কেন হয় যে আমরা অঙ্কুরিত কোনো জিনিস খাই না মানে ভিজিয়ে রেখে তিন দিন পরে কোনো জিনিসই খাই না আমরা কিন্তু ইচ্ছা করলে সরিষা ভিজিয়ে রাখি সরিষা গাছটা যখন বড় হবে খেলে আমাদের অ্যাজমা হবে না কোল্ডার্জি ডাক্তার স্যানোসাইটিস পুরোসি নিমোনিয়া টিভি যক্ষা বক্ষবিধির সমস্যা সরিষা বিজিয়ে খালে হবে না জার্মানের মিউনিক শহরে আমি দেখছি হাজার হাজার টন মানুষে খাচ্ছে আমরা কি করি আমরা হয়তো বছরে এক দুই দিন এই সরিষা বাটা দিয়ে কাশন্ত তৈরি করে চৈত্র মাসে আমের সাথে খাই কিন্তু সারা বছর সরষা ভর্তা খাওয়া চলে আমাদের দেশের যে আবহাওয়া একজনের পাঞ্জার ভিতরে চর্মরোগ হয়েছে চ এগুলি ভরে গেছে আমি সেই দিনও একটা লোকের কই কি আমি যে পৃথিবীর কত চিকিৎসা করাইছি তা আমি আপনার কাছে একটু স্বর্ণপূর্ণ হলাম ভাই এটা কি করলে ভালো হবে আমি কিন্তু পেঁপে গাছের পাতাটা আপনার পাতাটা হাতটার মতো এটা ড্রাবিতে মিলে অথবা আপনি পেঁপে গাছের পাতা কিন্তু আপনার তাজা গাছ লাগবে আপনার বাড়ির গাছ অথবা আপনি টপের ভিতরে চার পাঁচটা গাছ কিনা এনা লাগায় নেন অথবা গাছ লাগানো কিনতে পাওয়া যায় নার্সারিতে ওইটা না ঘরে রাখেন পাতাটা ভেঙে ভেঙে কষ্টটা দেন কয় আসলে কি ভালো হবে আমি কি ভালো হবে আপনি সাত দিন লাগান সেই চর্মরোগ ভালো হয়ে গেল একটা পেঁপে গাছের পাতার সাদা দুধটা দেওয়ার